ডিজিটাল সিগনেচার বা ডিজিটাল স্বাক্ষর। বিশেষ কিছু ক্ষেত্রে অনুমোদিত ক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু অনুমোদিত ক্ষেত্রে এই ধরনের স্বাক্ষরের প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া বর্তমান যে স্মার্টফোনের যুগ এসেছে, বর্তমান স্মার্টফোনে ফটোগ্রাফির কাজ বেশ ভালোই করা যায়। আর সেখানে যদি আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে আপনার স্বাক্ষর বা কোনো একটা সই ছোট্ট করে ফটোগ্রাফির মধ্যে থাকে, তাহলে সেটা কেমন হয়? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল ক্রিস্টি। আমি অনিমেশ দে, ফটোশপ টিউটোরিয়ালের আরও একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। ডিজিটাল এই যে সিগনেচার, আজকে যে বিষয়বস্তু ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সিগনেচার ফটোশপে করার পূর্বে আপনাকে করে নিতে হবে আগে একটা ম্যানুয়াল সিগনেচার। তার জন্য দরকার একটা কাগজ এবং কলমের। নর্মাল সিম্পল একটা পেপারের মধ্যে আপনাকে আগে কলম দিয়ে বা পেন দিয়ে একটা সই করে নিতে হবে আপনার। আমার নিজের যে সইটি, সেটি আগে থেকে আমি বানিয়ে রেখেছি, তাই ওটি আর মানে আমার নিজের সইটি আমি আর এখন এখানে দেখাচ্ছি না। রামসাম, যদুমধু, সৈফুল আলম, শুভঙ্কর, দীপঙ্কর, যাই হোক কিছু একটা নাম নিয়ে, ঈশা, দিশা, নিশা কিছু একটা নাম নিয়ে আমি একটা সই করে মানে প্রথম থেকে এটা পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখুন। তো প্রথমে আমি একটা নাম পেপারে লিখে নিলাম। আমি এখন একটি নাম লিখে নিয়েছি, ছোট্ট একটি নাম পেন দিয়ে জাস্ট। তো এরপর এটিকে একটি ছবি তুলে নিতে হবে, অর্থাৎ যে কোনো একটা নর্মাল ক্যামেরা, ভালো কোয়ালিটি হলে সবচেয়ে ভালো হয়। তো যে কোনো একটি ক্যামেরাতে, মোবাইল ক্যামেরা নো প্রবলেম, খুব ভালো হবে। তো যে কোনো একটি ক্যামেরাতে এই যে পেপারে আমি নামটি লিখে নিলাম, এটির একটি ছবি তুলে নিতে হবে। কাজ শুরু করার পূর্বে বলবো, ভিডিওটি দেখার পর নিজের ক্রিস্টি লেখাটিতে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশের পর উপরের দিকে প্লেলিস্ট ক্লিক করুন, কারণ আমি এই চ্যানেলে ফটোশপ টিউটোরিয়াল ছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফট ইত্যাদি অন্যান্য অনেক ভিডিও পোস্ট করে থাকি। যদি সেগুলি থেকে কোনো প্রকার ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন, নতুন কোনো বিষয়ের নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো, বা কোনো বিষয়ের ভিডিও আপনার জন্য পরবর্তীকালে পোস্ট করতে পারি। তো দেখুন, আমি যে ছবিটি তুললাম কিছুক্ষণ আগে, সেটি নিয়ে এসে গেছি কম্পিউটার স্ক্রিনে। এই ছবিটি নিয়ে এখন যাব ফটোশপের মধ্যে। আমি জানি না তো আগে থেকেই ফটোশপ ওপেন করে রাখি, কারণ সফটওয়্যার ওপেন হতে সময় লাগে। আমি আগে থেকেই ফটোশপ ওপেন করে রেখেছি। এরপর ফাইল থেকে ওপেনে ক্লিক করব, অ্যান্ড ডেস্কটপে আছে এটা, জাস্ট ওপেন। আচ্ছা, এরপর দেখুন এখানে এক্সট্রা অনেক জায়গা রয়ে গেছে যেগুলো আমি ক্রপ করে কেটে নেব। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা যেটা ভালো লাগবে বা যেটা আমার পছন্দ বা যেটা কালার ঠিকঠাক আছে, আই মিন লাইন বা কিছু যেগুলো আপনার পছন্দ হবে, সেরকম একটা নাম আমি এখন ক্রপ করে নেব। ক্লিক করব ক্রপ টুলে, আমি ডান দিকে যে লেখাটা, ডান দিকে যে নামটা সেটাকে রাখছি। ওকে, আমি একটু বড় করে নিলাম। এরপর এই লেয়ারটির চাবিটি বা লকটিকে আনলক করতে হবে, অথবা এটিকে আমি একটা ব্যাকআপ নিয়ে রাখলাম, কপি করে নিয়ে এটাকে এখন আই বাটনটি অফ করে দিয়ে
শুধুমাত্র এই লেয়ারটিকেই ভিজিবল করে রাখলাম। এরপর যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের লেভেল। দেখুন কন্ট্রোল এল এ আছে, আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করেও এই লেভেল আনতে পারবেন, যেটা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে লেভেল আনা যাবে, একই ব্যাপার। তো এখানে আসার পর আমি এটা একটু চেঞ্জ করছি, দেখুন হোয়াইট অংশ হোয়াইট এবং লেখার অংশটা একদম ডিপ, এরকম কিছু একটা চাইছি। আমার মনে হয় এই ধরনের ভিডিও বা এই সিগনেচার ট্রান্সপারেন্ট সিগনেচার করার ভিডিও আপনি আগেও দেখে থাকবেন ইউটিউবে, তো এটাই সবচেয়ে সহজ পদ্ধতি হবে যে ট্রান্সপারেন্ট সিগনেচার বানানোর জন্য, আর সেই কারণেই আমি এটাকেই পোস্ট করলাম। তো এটা হলো লেভেলের কাজটা কমপ্লিট করলাম। এরপর যাব ইমেজে, আবার অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর থ্রেশহোল্ডে যে অপশনটা আছে বা যে উইন্ডোজটা আছে এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমি এটার যে দেখুন কোথাও কোথাও হতে পারে এরকম, আমি এটাকে আরেকবার অফ করে দেখাই। এর মধ্যেখানে কোথাও কোথাও হতে পারে ফাঁকা থেকে যায়, যেহেতু পেন দিয়ে লিখছি বা ক্যামেরার ফোন দিয়ে মানে ফোনের ক্যামেরা দিয়ে ব্যাপারটাকে কাজ করছি, তো সেক্ষেত্রে অনেক সময় এটা হয়ে যায় যে মাঝখানের অংশে ফাঁকা থেকে যেতে পারে, তো সেই কারণে আমি এই কাজটা করে নেব। দেখুন একটু মোটা হয়ে গিয়ে বা ভিতরের অংশ ফিল আপ হয়ে গিয়ে একটা সুন্দর লুক আসছে, আমার পছন্দ মতো অপশন বা জায়গায় রাখলাম। ওকে, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এরপর যাব সিলেক্টের কালার রেঞ্জ। কালার রেঞ্জ উইন্ডোজ ওপেন হয়ে গেছে, এখানে দেখব যে সিলেকশন প্রিভিউটা কুইক মার্কস করা আছে কিনা। এখানে যে সমস্ত অপশনগুলো আছে তার থেকে কুইক মার্কসটাকে এখানে সিলেক্ট করে রাখবেন। তারপর দেখুন এখানে একটা ড্রপিং টুলস আসছে, আর এরপর এই যে সাদা অংশটা আমি অর্থাৎ এই যে অংশটা এটাকে আমি এখান থেকে ক্লিক করে নিলাম, এই অংশটা শুধুমাত্র ক্লিক করে নিলাম, যে কোনো সাদা অংশটাই ক্লিক করে নিলাম একবার, দেন ওকে। এতে কি হলো, যে সাদা অংশটা সেটা সিলেক্ট হয়ে গেল, সিলেকশন হয়ে গেল, এটাকে বলে সিলেকশন। বাকি কিন্তু যে কালো অংশটা অর্থাৎ লেখার অংশটা সেটা কিন্তু আনসিলেক্ট অবস্থায় আছে। এই মুহূর্তে আমি এখন ইরেজার টুল দিয়ে বা মুছার যে টুল, ইরেজার টুল দিয়ে এটাকে এখন মুছে নেব। এখানে হার্ডনেসটা সম্পূর্ণ বাড়িয়ে রাখবেন, 100% সাইজ আপনার পছন্দ মতো কাজ করতে সুবিধার মতো নিয়ে, এরপর এভাবে মুছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া হলো। এটা চাইলে আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে একবারেও করতে পারেন। দেখুন আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, উইদাউট ইরেজার টুলস চলে গেছে সমস্ত ব্যাকগ্রাউন্ডটাই। এরপর আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে সিলেকশন অংশটা সরিয়ে দেবো, অথবা এখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিলাম। এটা একটা ডিজিটাল সিগনেচার বা ট্রান্সপারেন্ট সিগনেচার তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি এখন একটা জায়গায় অ্যাপ্লাই করে দেখাই, হয়তো এটা এখন বুঝা যাচ্ছে না কারণ ট্রান্সপারেন্ট অংশটা এখানে যেহেতু চোখো চোখো বক্স করা আছে, তো এটাকে আমি একটা যাই কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করে দেখাই। আমি একটা ছবি ওপেন করলাম, আমি আগে থেকেই রেডি করে রেখেছি দেখানোর জন্যে, জাস্ট ওপেন এ নিউ পিকচার। অ্যান্ড আমি এই লেখাটি, ধরুন এই ছবিটি আপনি তুলেছেন বা আপনার কোনো ফটোগ্রাফি যাই হোক, এই লেখাটি আপনার ওই ছবির মধ্যে নিয়ে গেলেন পেটেন্ট বা আপনার নিজস্বতা করার জন্য ফটোগ্রাফিটিকে। আমি এটাকে একটু ছোট করার জন্য কন্ট্রোল টি প্রেস করে ছোট করে নিলাম, ব্যাস। এরপর আপনি এটাকে যে কোনো জায়গায় রাখতে পারলেন, আপনি চাইলেন এখানে রাখতে পারবেন, আমি এই জায়গায় রাখলাম। অপাসিটিটা একটু কিছুটা কমিয়ে দিলাম, ঠিক আছে 56 থাক, দ্যাটস। দেখুন এটার মধ্যে এইভাবে আপনি যদি
এটা করে রাখেন বা এই এই ধরনের ফাইল বানানো থাকে আপনার, তাহলে এটা কিন্তু মোবাইল থেকেও অ্যাপ্লাই যোগ্য। এরপর এটাকে আপনাকে সেভ করতে হবে পিএনজি ফরম্যাটে। আমি অ্যাপ্লাইটা দেখিয়ে দিলাম প্রথমে যে কিভাবে অ্যাপ্লাই হবে, এটা আমি এটা কেটে দিলাম। এরপর এটাকে আমি সেভ করব পিএনজি ফরম্যাটে, সেভ ফটোশপ নয় পিএনজি। আমি এটা একটা নাম দিলাম, নিশাই নাম দিলাম। ডেস্কটপে সেভ করলাম। ওকে, মিনিমাইজ করলাম। এটা দেখুন এই যে ফাইলটি তৈরি হয়ে গেছে, এটা এখন এখানে শো করবে না, কারণ এটা পিএনজি ফাইল। আপনি এটা মোবাইলে ইউজ করতে পারবেন। যখন আমি এটিকে আবার ফটোশপে নিয়ে যাব, দেখুন নতুন করে ফটোশপে নিয়ে আসলাম, আবার একই রকমভাবে ওপেন হয়ে গেছে। অ্যান্ড কাজও করতে পারবেন সেই একইভাবেই। আমি এই পুরনো ছবিটিকে আর একবার ফটোশপে নিয়ে যাই। দেখুন এটা নতুন ওপেন করা বা সেভ করা ছবিটা বা সেভ করা সিগনেচার, ট্রান্সপারেন্ট সিগনেচারটা। এটাকে আবার নিয়ে গেলাম ফটোগ্রাফির মধ্যে, ইচ্ছাকৃত বা পছন্দ মতো জায়গায় বসিয়ে দিলাম। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বা কাজটা আজকে ট্রান্সপারেন্ট সিগনেচার কীভাবে বানাতে হবে বুঝতে পেরেছেন। খুব সহজ পদ্ধতি, একবার ট্রাই করলেই অবশ্যই পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আবার পরে দেখা হবে অন্য কোনো ফটোশপ টিউটোরিয়াল বা আর্ট অ্যান্ড ক্রাফট বা অন্য কোনো ভিডিও নিয়ে। আর শেষে বলি যে এই অ্যাপ্লাই করা নতুন যে কাজটা করলাম, এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে যদি প্রয়োজন হয় আপনার দেখার যে কীভাবে কাজ হচ্ছে, আমি তার জন্য ডিসক্রিপশন বক্সে এটার ফাইলটা দিয়ে রাখলাম। আপনি ডাউনলোড করে নিয়ে আপনার কোনো পছন্দ মতো জায়গায় এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এটা কীভাবে কাজ করে। হতে পারে আপনার কম্পিউটার নেই, হতে পারে আপনি এটাকে বানিয়ে রাখলেন অন্য বন্ধুর কোনো কম্পিউটার থেকে বা অন্য কোনো বন্ধুর ল্যাপটপ থেকে। তো আজকে এ পর্যন্তই, টাটা।